কফি হাউস নামটাই সবার মুখে শুনেছি এতদিন, মেমোরেবল একটা ডে হয়ে রইলো আমাদের জন্য, কারণ আমাদের সকলেরই এটা ফার্স্ট টাইম। কফি খেতে খেতে আড্ডা, সেটা এখন আর নেই আসলে। মানুষের হাতে সে ধৈর্যটুকু নেই, সে হাতে টাইম নেই। হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই না। কফি হাউজের আড্ডা আছে, কিন্তু কমেছে তার দৈর্ঘ্য। কেন কমেছে আজকের এই কফি হাউজের দীর্ঘতম আড্ডার দৈর্ঘ্য, সেটাই খোঁজ নিয়েছে সময় টেলিভিশন। চলুন আমরা দেখে নেব কফি হাউসে বসা প্রবীণ কিংবা তরুণ প্রজন্মের প্রতিনিধিরা, যারা বিভিন্ন কাজে কিংবা পড়াশুনোর জন্য এই কলেজ পাড়ায় আসেন, তারা কতটা সময় দেন কফি হাউসের আড্ডায়। চলুন আমরা সেটাই সরেজমিনে দেখে নেব আজকে। আমরা শুরুতেই বলেছিলাম এই কফি হাউসের আড্ডা মানে দীর্ঘতম আড্ডা, কি আজও হয়? আজও কি আড্ডা দেন এই কলেজ পাড়ায় আসা মানুষ? আমরা এমন কাউকে পেয়ে গেছি যে যেখানে তাদের আড্ডা নিয়ে কথা বলবো। আসলে এখন কি মানুষের হাতে অনেক সময় আছে, না আপনারা কত সময় আড্ডা দিচ্ছেন? ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখুন, সময়টা বড় কথা নয়, আড্ডা দেওয়ার ইচ্ছাটা, এবং এই আড্ডাটা বয়ে যাওয়ার আড্ডা না। এই আড্ডার মধ্যে একটা একটা বিনিময় আছে, মতামত বিনিময় আছে, এবং সেটা খুব ক্যাজুয়ালি, এবং অনেক কিছু কভার করে জীবনের যে বিভিন্ন ধরনের আমাদের সম্মুখীন ব্যবস্থায় কিংবা অবস্থার সম্মুখীন হতে হয় কিংবা হতে হবে, সেগুলো নিয়ে আলোচনা হয়, মতামত দেওয়া হয়, একটু আড্ডা ফাজলামিও হয়, এসব মিলিয়ে আমার মনে হয় জীবনের এটা খুব জরুরি, খুব পজিটিভ দিক। মানে আপনি বলতে চাচ্ছেন এই আড্ডায় নিখিলেশ, মনিউল সবই সবাই আছেন? দেখুন, নিখিলেশ মনিউলদের যদি আমরা গানটা শুনে শুনে তাদের সম্পর্কে ধারণা হয়েছে, আমি তো তাদের দেখিনি, কিন্তু তার থেকেও মনে হয় এখন মাল্টিফেরিয়াস, অনেক অনেক বহুমুখী, ওইটা তাদের একটা টিপিক্যাল এক ওয়ান লাইন জীবনযাত্রা, আড্ডা মারলাম, অফিসে গেলাম, কাজ চলে গেল, হ্যাঁ ভীষণ ভালো লাগলো, চলে গেল। এখানে কিন্তু সবসময় যে ভালো লাগবে তা না। আপনাকে একই প্রশ্ন করব, মানে এই আড্ডা কি আপনি অনেক দিন যাবত দিচ্ছেন? এই বহুকাল ধরেই দেওয়া হচ্ছে, আর বিনিময়টাই মেন, আর মত যেমন আমরা দিয়ে থাকি, মত নিয়েও থাকি, তাছাড়াও আমাদের অনেক জানা অজানা ব্যাপার নিয়েও আমাদের নিজেদের মধ্যে বিনিময় ঘটে, এবং জানাও যায় অনেক কিছু, অনেক কিছু বলাও যায়, তারাও জানেন, এবং এইভাবেই আমাদের আড্ডা বরাবরে চলে আসে। আপনাদের এই প্রজন্মের হাতে কি অত সময় আছে, দীর্ঘতম সময় আছে? প্রজন্ম তো আমাদের যে প্রজন্ম, সে প্রজন্মটা তো আমরা পেরিয়ে এসেছি। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন আমরা যে পর্যায়ে এসেছি, সেটা তো বহু বয়সকালীন ব্যাপার এসে গেছে আমাদের ভেতরে, সেক্ষেত্রে আমাদের আগেও যেরকম আমরা ছিলাম এখনো সেরকমই আছি, ফলে এখনকার যারা প্রজন্ম তাদের হয়তো খাটনি বেড়েছে, তারা কম আড্ডা মারছে, মারছে হয়তো এখানে বসে মারছে না, অফিসে মারছে কিংবা অফিস থেকে বেরিয়ে খাবার টেবিলে মারছে, এরকম মারছে, কিন্তু আড্ডা বন্ধ হবে না, আড্ডা চলতেই থাকে। শুধু কলকাতার কিংবা পশ্চিমবঙ্গের মানুষই কফি হাউসে এসে কফিতে চুমুক দেন এমনটা নয়। কফি হাউসে প্রায় প্রতিদিনই বাংলাদেশি পর্যটকদের ভিড় দেখা যায়, কারণ ওই যে নস্টালজিক স্মৃতি, মান্নাদের কফি হাউসের সেই আড্ডা যেখানে বসে মান্নাদের এই গানের রচনা হয়েছে, সেই গানের সাক্ষী থাকা কফি হাউসে ঢু মারতে আসেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। আমরা এরকমই অনেকজনকে পেয়ে গেছি, আমরা জেনে নেব যে তারা কত সময় এই কফি হাউসে বসে আড্ডা দিচ্ছেন, এই আড্ডার সময় তারা কতটা ধরে রেখেছেন। কফি হাউসের কিছুটা ইতিহাস জানি, ইতিহাস বলতে কি আমি কত সালে এটা এস্টাবলিশমেন্ট হয়, যেমন 1876 সঙ্গে এটা এস্টাবলিশমেন্ট, তখন এটা আলবার্ট হল নামে ছিল, পরবর্তীতে দেখা যায় 1942 সালের দিকে এটা কফি হাউসের নামকরণ হয়, এবং সেক্ষেত্রে বিভিন্ন গুণীজনরা সেখানে আড্ডা দিয়েছে, আড্ডা দেওয়ার স্থলে সেখানে দেখা যায় যে আমাদের বাঙালি মান্না দে গীতিকার এবং সুরকার, উনি সেই গানটা
রচনা করেছেন যে কফি আজার সেই আড্ডাটা আজ আর নেই। কফিতে চুমুক দিতে দিতে অনেক সময় ধরে আড্ডা, সেই সময়টা কি আদৌ আছে? আগের মতো সেই সময়টা অবশ্য নেই, কারণ আমরাও ছোটবেলা থেকে সেই যে গানটা শুনে এত বড় হয়েছি এরকম আড্ডা হয়তো আমরা একসময় একটু দিতাম, কিন্তু এখন এই সময়টা আসলে দেখা যায় না। তারপরেও মানুষের যে এটার প্রতি একটা আগ্রহ সেই আমরাও ছোটবেলা থেকে শুনলাম, এখন যখন কলকাতায় আসলাম সেটা দেখার যে একটা আগ্রহ সেটার জন্যই আসা। তবে এটা বলবো যে আগের মতো সেই আড্ডা আছে ঠিক আছে, কিন্তু ওই কফি হাউসে হ্যাঁ বসে যে অনেকক্ষণ সেই কফি খেতে খেতে আড্ডা সেটা এখন আর নেই আসলে। যে যে আড্ডা ছিল যে আর ধরুন 20-25 বছর আগে চলে যান পেছনে যান সে যে ছিল সেটা নেই। এখন মানুষ সবাই কর্মব্যস্ত হয়ে পড়েছে, মানুষের হাতে সে ধৈর্যটুকু নেই, সে হাতে টাইম নেই, মানুষ এখন কর্মব্যস্ত। প্রবীণ কিংবা তরুণ দুই প্রজন্মের প্রতিনিধিদেরই কিন্তু সহবস্থান থাকে ঐতিহ্যবাহী এই কফি হাউসে, আড্ডা দীর্ঘ হোক কিংবা স্বল্প। এই প্রজন্মের মানুষ, এই প্রজন্মের প্রতিনিধি যাদের কাছে এখন কার্যত সময় নেই, তারা আসলে এই আড্ডাটা কতটা দীর্ঘ সময় উপভোগ করেন আমরা জেনে নেব। আড্ডাটা কি সত্যি এখন আর দীর্ঘ থেকে দীর্ঘতর হয় না? না, অতটা এখন আর হয় না সেরকম। আগে ধরুন মানে কলেজে ইউনিভার্সিটির ক্ষেত্রে আসতাম, ইউনিভার্সিটির কাজ হয়ে যেত, তারপরে আমরা নয় এটা সারা বিকেল অবধি একটা আড্ডা মারতাম, আর এখন সেই কলেজ শেষ, এখন আর ওই সেই আড্ডাটা এখন আর কোথায়। কিন্তু আসলে কি মানে কলেজে কলেজ পড়ুয়ারা তারাও কি খুব দীর্ঘ সময় আড্ডা দিতে পারেন, কারণ যে পরিমাণ প্রতিযোগিতা যে চাপ? হ্যাঁ, দীর্ঘ সময় আড্ডা হয়তো তারা দিতে পারে না, কিন্তু তাদের মাথায় একটা আর্থিক অনটনের অভাব মানে বোধ থাকে না, চাপটাও থাকে না সেই দিক থেকে। তাদের বাবা মায়ের টাকায় হয়তো তারা অনেকেই মানে বেশিরভাগ সবাই নয় পড়াশোনা করে থাকেন, তো তারা এই কলেজ স্ট্রিটের কাছাকাছি কলেজে যখন পড়েন বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তো আড্ডা দেওয়ার সময়টা তাদের কাছে থাকে মোটামুটি, কিন্তু একটা কর্মজীবনে ঢুকে গেলে তো আর সেই সময়টা থাকে না, মানে দিনের 24 ঘন্টার মধ্যে সেই যখন স্প্যানটা কমে আসছে আড্ডার সত্যি কথা বলতে গিয়ে কাজের চাপে পড়ে গিয়ে, তাই এখন টুকটাক দরকারেই প্রয়োজনেই কলেজ স্ট্রিটে আসা হলে কলেজ স্ট্রিটে এই কফি হাউসে চলে আসি। আর ধরুন ওই নিয়ম করে দিল যে ভাই তোমরা কফি খেতে যত সময় তত সময় বসতে পারবে, এবার এরপর তোমরা পথ দেখতে পারো, কফি হাউসে আসবে, তাহলে একটু এর ভাবনা চিন্তা একটু করতেই হবে। কেন আমরা আগে যেরকম ভাবে কফি হাউসে আমরা যেভাবে আড্ডা মানে আড্ডা আমরা গল্প করি যে ডিউরেশনটা সেটা তো আমরা করে এসেছি আগে থেকে, এবার এখন যদি বলা হয় যে যতটুকু কফি খাবার ততটুকু তারপর আপনারা উঠে যেতে পারেন বা চলে যেতে হতে পারে, তো একটু ভাবনা চিন্তা করতে হবে। যদি এই নিয়ম জারি হয় তখন ভাববো কি করা যায়, কিন্তু কলেজ স্ট্রিটে এই কফি হাউসে এসে কফি খাবার স্প্যানে বসে থাকবো শুধু এইটুকু হয় না, আড্ডাটা ওর সাথে জড়িয়ে থাকবে। আড্ডা দীর্ঘ হোক কিংবা অল্প হোক আড্ডা চাই, আড্ডাটা দরকার, সে 10 মিনিটের হোক কিংবা আমরা আধ ঘন্টার জন্য বসি, সেটা সময়টা ধরুন আমরা নির্ধারিত করছি, কিন্তু যেই নির্ধারণটা যদি কফি হাউসের অথরিটি করে দেয় সেইটা একটু ভাবতে হবে পরে। কফি হাউস নামটাই সবার মুখে শুনেছি এতদিন, এই স্কুলের গণ্ডি সবে পের হলাম তো সবে যাতায়াত শুরু, তো গানের জন্যই আমার প্রথম শোনা কফি হাউস কথাটা, এসে সবার সাথে একটু গল্পও করলাম আর তার সাথে কফিও হলো, আর এটা তো একটা খুব মানে মেমোরেবল একটা ডে হয়ে রইলো আমাদের জন্য, কারণ আমাদের সকলেরই এটা ফার্স্ট টাইম আসা। সময় বদলে গেছে, তরুণ কিংবা নতুন প্রজন্ম সবার হাতে আর সেই আগের মতো অলস সময় নেই, আর তাই কলেজ স্ট্রিটে দীর্ঘতম আড্ডার লেশ মাত্র নেই এখন। তবে আর যাই হোক, আড্ডা কমে গেল কলেজ স্ট্রিটের এই ঐতিহ্যবাহী কফি হাউস কিন্তু আছে কফি হাউসেই, কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটের কফি হাউস থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।